মহাষ্টমী সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালোভাবে আনন্দ করো, ঠাকুর দেখো খুব ভালোভাবে। তো এখন 9টা বাজে, এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। তো এখানে দেখো আমি বাবুকে স্নান করিয়ে, বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন যাই আমি স্নান করতে। হ্যাঁ, এর স্নান হয়ে গেছে, তারপরে আমি স্নান করে আসলেই তারপরে পুজো দিতে যাবো। আজকে অষ্টমীতে আহার দেয় না। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের পাশে দেখো। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, দেখো একটা নতুন শাড়ি পরেছি, শাড়িটাও তো ভালো করে পরতে পারি, যেমন তেমন করে পরেছি, আমি পরেছি। তো দেখো বন্ধুরা, এখানে সব মায়ের সাজের জিনিস, ফল, সব প্রদীপ সব এখানে আনা হয়েছে, এখানে মিষ্টি আছে। তো এখন আমরা পুজো দিতে যাব, আমরা এবার আমি সব জোগাড় করব। আর এখানে ছোটবাবু এখন তৈরি হচ্ছে, চলো এবারে আমি যাই, সব আমি এখানে জোগাড় করে নিয়েছি, যাচ্ছি এখন পুজো দিতে। অষ্টমী একটা হাতেই থাক, এটা দিয়ে ঢাকি, একটু ঢাকতে একটা ঢেকে নিচ্ছি, চলো। আমি মন্দিরে চলে এসেছি পুজো দিতে, এবারে আমি পুজোর থালিটা পণ্ডিতজিকে দিয়ে দিলাম, তারপরে অপেক্ষা করছিলাম, তারপরে পণ্ডিতজি পুজো দিয়ে তারপরে থালাটা আমার হাতে দিয়ে দিল। আর এখানে বলতে চাই বন্ধুরা, আমি মানে এখানে মানে মন্দিরে প্রচুর গান চলছিল বলে, তাই কপিরাইট ক্লেম আসবে বলে আমি নিজের ভয়েসটা আমি দিলাম, তারপরে ও ধূপকাঠি জ্বাললো। আর এদিকে বাবু খুব আনন্দ করছিল, এদিক ওদিক তাকাচ্ছিল, তারপরে দৌড়াদৌড়ি করছিল, খুব মজা আনন্দ করছিল। তারপরে আর ওদিকে তো আমরা পুজো দিচ্ছিলাম, আর খুব আনন্দ হচ্ছিল। আবার সে মানে মন্দিরের এদিক ওদিক দৌড়াদৌড়ি করেই যাচ্ছে, আর আমি আর বাবা ওকে দেখছি। তারপরে আমি তো বসে ঠাকুরকে প্রণাম করছিলাম, এই টাইমে আমি জানিও না যে ও ভিডিও করছে, তা ওকে আমি পরে বললাম যে তুমি ভিডিও করছো। আর এখানে দেখো মায়ের মূর্তি, আর এখানেও আমি বলছিলাম যে এবার আমি বাড়ি চলে যাচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে। এত মাইক চলছিল যে আমি মানে অরিজিনাল সাউন্ড মানে তখন যে বলছিলাম সেটা আমাকে অফ করতে হয়েছে, আর আমি ভয়েসটা নিজের ভয়েসটা আমি এখন ব্যাকগ্রাউন্ড ভয়েস আমি দিচ্ছি। তো এই করতে করতে তো আমরা চলেই যাচ্ছি রাস্তায়, মানে বাড়ি যাওয়ার জন্য। আমাদের সাথে বড়োবাবুও আছে, বড়োবাবু আমরা সব হাঁটি হাঁটি করে যাচ্ছি, ছোটোটা তোর বাবার কোলেই। বন্ধুরা দেখো আমি তো পুজো দিয়ে চলে এসেছি, এবার মা যাচ্ছে, আবার মায়ের সাথে আমি যাচ্ছি, শাশুড়ি আর জামাই নাতি আসছে, আবারও মায়ের সাথে আমরা চললাম মায়ের মন্দিরে পুজো দিতে। দুবার করে যাওয়াও হয়ে গেল, আমার খুব ভালোও লাগলো। দেখো বন্ধুরা, মা এখানে তোমাদের কি কি বললো, আর ছোট ছেলেটাও এমন, কিছুতেই বাবার হাত ধরবে না, বাবার কোলে চড়বে না, খালি মানে নিজে একলা একলা হাঁটবে দৌড়াবে এমন মানে করছে। তারপরে মানে ওকে ধরতে চাইলেও হাত ধরবে না, দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতেই থাকবে। হ্যাঁ, আর দিদার কাছে দৌড়ে দৌড়ে যেতে চাইছে, যেহেতু দিদা আগে চলে গেছে বলে।
মন্দিরে পৌঁছে গেলাম। আমি ক্যামেরা করছিলাম, যেহেতু আমার হাতে কিছু ছিল না বলে আরও সুবিধা হলো। মা এবার পূজার থালিটা পণ্ডিতজিকে দিয়ে দিল, পণ্ডিতজি সেটা নিয়ে এবারে মা দুর্গার চরণে দিল। তারপরে মা আমার প্রণাম করলো, তারপরে ধূপকাঠি জ্বাললো। খুব ভালোভাবেই পুজোটা মা করেছে, মানে মা খুব মন শান্তি করে পুজোটা করেছে। ওদিকে পণ্ডিতজি তো পুজোটা দিয়েই দিল। মা আমার শাড়ি দিয়েছে মা দুর্গাকে, সেই শাড়িটাও খুব সুন্দর, তোমাদের আমি দেখাতে পারলাম না, প্লাস্টিকের মধ্যেই ছিল শাড়িটা। বাবু এদিকে ধূপকাঠি জ্বাললো, মাকে দিল, আর এদিকে ছোট ছেলে যা দুষ্টুমি করছে, ওর বাবাকে কিছুতেই বুঝতে দেয়নি, বাবার সাথে এরকমভাবে খেলছে, লাফালাফি করছে, আর আবার সেই পায়ের ভেতরে সেই ভেতর দিয়ে যাচ্ছে, কি দুষ্টুমি করছে। আর এদিকে আমি আর মা একটু বসবো ভাবলাম, আমি তো বসেই পড়েছি, আর মাকে বললাম যে মা একটু বসো, মাও তারপরে 5 মিনিট বসলো আমার সাথে। আর এদিকে ও টিকা দিতে গেল, তারপরে আমাকে বলছিল যে তুমি টিকাটা নিয়ে নাও, কিন্তু তার আগেই আমার টিকা নেওয়া হয়ে গেছে। আর মা এদিকে প্রসাদ দিল বাচ্চাটাকে, তারপরে আবার এদিকে জল বিতরণ হচ্ছিল, যারা যারা উপোস তাদেরকে জল দিচ্ছিল, তাদেরকে আবার আবার মা প্রসাদও দিল সবাইকে। 3 জন ছিল এখানে, যারা উপোস তাদেরকে জল দিচ্ছিল। তো বন্ধুরা, আমরা পুজো দিয়ে চলে এসেছি, আমি আর মা। তো মা এখানে লুচি করছে, দেখো আজকে অষ্টমী তাই লুচি হচ্ছে, আমি আগেও বলেছি, এখন লুচি হচ্ছে। আর এদিকে দেখো আমাদের ছোলার, মানে ছোলার ডালের তরকারি হয়ে গেছে, সরি মানে ছোলার ডাল হয়ে গেছে, আর এদিকে শিমুই হয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো ছোলার ডাল হয়ে গেছে, আর এই যে শিমুই। আর এদিকে সবজি রাখা আছে, এইটা আলু কুমড়ো পটলের তরকারি হবে, লুচিটা হয়ে যাক, লাস্টে এগুলো হবে। আমি এখন লুচি খেতে বসে গেছি, যেহেতু সব কিছু হয়ে গেছে, দেখো লুচি, আর এটা একটু শুকনো হয়ে গেছে, দেখো এটা শিমুই, এই যে এটা শিমুই, দেখো শিমুই, আর এখানে আছে ছোলার ডাল। খাওয়া শুরু করি, খুব জোর খিদে পেয়ে গেছে, আমরা এখন খেয়ে নিই। অষ্টমী প্রায় শেষ হতেই গেল, মানে দিনটা, দিনের বেলায় তো আজকে পুজো দিয়ে এসেছি, খুব ভালো লাগলো, আর সন্ধ্যাও হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখন এইখানে প্রদীপ জ্বালিয়েছে, সন্ধ্যায় পুজো দিয়েছে, আমি দিনের বেলা দিয়েছি, এখনও দিয়েছে, আর আমি এখন বাবুকে খাওয়াচ্ছিলাম বলে আমি ভিডিওটা করতে পারিনি। এই দেখো আমি বাবুকে খাওয়াচ্ছিলাম, যাই বাটিটা এখন বেসিনের মধ্যে রাখি, বাবুকে আমি খাওয়াচ্ছিলাম, বাবু ঘুম থেকে উঠেছে, ওর তো খিদে পায়, তাই ওকে খাওয়ানো হয়েছে। আবার কালকে লগিন দেখতে দেখতে পুজো আবার চলেও যাবে। পড়ে গেছে, হ্যাঁ মন্দিরে গিয়ে কি অবস্থা, গোবরে পড়ে গেছে জামাগুলো, দেখো কি অবস্থা। তুমি গোবরে পড়ে গেছো বাবা, হ্যাঁ আরে বাবা বাথরুমে নিয়ে যাও না, তুমি বাথরুমে নিয়ে গিয়ে খোলা, জুতোটা পর্যন্ত গোবর আছে তো। বলি আমি বাথরুমটা খুলে দিচ্ছি, দাঁড়াও। দাদার সাথে ঘুরতে গিয়ে গোবরে পড়ে গেছে, আমাদের এখানে পাশেই মন্দির আছে, সেই মন্দিরে পড়ে গিয়ে কি অবস্থা। এই যে দাদা মহারাজ, আমি তো অন্ধকারে নিয়ে যেতেই বারণ করেছি সন্ধ্যেবেলা, যাই হোক বাবু তো খুব দুষ্টুমি করে, নতুন আজকে পাঞ্জাবি পরিয়েছি, দিয়েছে একদম।
কি বলবো, বাচ্চাদের তো, বাচ্চারা যেতেও ছাড়বে না। আজকে অষ্টমীর দিন, গেছে সন্ধ্যাবেলায় আর পড়ে গেছে। আমি একটু হাতটা ধুয়ে নি, বাবুর জামাটা ধরলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর খুব ভালোভাবে পুজো দেখো, সেফটিভাবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালোভাবে ঠাকুর দেখো। আজকে আমি বেড়াতে যাইনি, মানে ঠাকুর দেখতে যাইনি, কালকেই গেছিলাম। তো আবার আগামীকাল আমি যাব, নবমীর দিন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। আর আমার শর্ট ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তো বন্ধুরা তোমরা অবশ্যই দেখে নিও আমার শর্ট ভিডিও। এই যে পাপা পাপা করে এখন আসছে, এনাকে এখন জামা কাপড় পরানো হবে। তো টাটা, গুড নাইট। ও আবার ফ্রিজ থেকে জল এলো। বাবু আমার গলা বসে গেছে, আমি খাবো না সেটা। হ্যাঁ, তুমি একদিন বাড়িতে ডাকবে, তারা এসে নিশ্চয়ই খাবো সোনা, গরমকালে ডাকতে হবে। হ্যাঁ, আমার বাবু বলেছে আপনাদের ঠান্ডা জল খাওয়াবে, তো প্লিজ আপনারা চলে আসবেন আমাদের বাড়িতে গরমকালে। বেশি খাওয়া উচিত না, কারণ আমি ঠান্ডা জল খেয়ে খেয়ে আমার গলা পুরো 12টা বেজে গেছে। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।